আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। গুনাহ থেকে বাঁচতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি দোয়া পড়তে বলেছেন, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বদা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, কারণ আল্লাহ তাআলার সার্বক্ষণিক সাহায্য ও অনুগ্রহ ছাড়া কারো পক্ষে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। তাই গুনাহ থেকে রক্ষা পেতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন। এমন 4টি দোয়া এই ভিডিওতে উল্লেখ করা হলো। নম্বর 1, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়াটি আবার বলছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, হে আমাদের প্রতিপালক, হেদায়াত প্রদান করার পর আপনি আমাদের অন্তকরণকে বক্র করবেন না এবং আপনার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন, নিশ্চয়ই আপনি সব কিছুর দাতা। এ দোয়া বেশি বেশি পাঠ করলে দিনের পথে ও হেদায়াতের ওপর টিকে থাকা সহজ হয়। দোয়াটি পবিত্র কোরআনের একটি আয়াত, যা সূরা আলী ইমরানের 8 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। নম্বর 2, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ, হে অন্তরসমূহের ওলট পালটকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন। তিরমিজি। এ দোয়াটি হাদিসে বর্ণিত হয়েছে। উম্মত জননী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ে এই দোয়াটি পাঠ করতেন। এটা রাসূলের শিখানো দোয়া বিশেষ। নম্বর 3, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। অর্থ, হে আল্লাহ, আপনি হৃদয়সমূহের পরিবর্তনকারী, আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন। সহি মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। নম্বর 4, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়াত, তাকওয়া, সচ্চরিত্রতা ও প্রাচুর্যতার প্রার্থনা করছি। সহি মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও করতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।